ঠাকুর বাড়িতে চুরির 36 ঘন্টার মধ্যে চুরির কিনারা করল পুলিশ, গ্রেফতার 3 জন। শুক্রবার ঠাকুরনগর ঠাকুর বাড়ি গুরুচাঁদ মন্দিরে চুরির ঘটনায় 36 ঘন্টার মধ্যে চুরির কিনারা করল পুলিশ। শনিবার মধ্যরাতে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকা থেকে 3 জনকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম অনুপম রায়, শান্তনু মণ্ডল ও শুভ সমাদ্দার। ধৃতরা সকলেই গাইঘাটা থানার ঠাকুরনগর বণিকপাড়া ও আনন্দপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠাকুরনগর এলাকা থেকে অভিযুক্ত 3 জনকে আটক করা হয়। পুলিশের জেরায় স্বীকার করেছে তারাই চুরি করেছে। ধৃতদের কাছ থেকে গুরুচাঁদ মন্দির থেকে চুরি যাওয়া প্রণামী বাক্স, বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। রবিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ যদি রিয়েল ওয়ার্ক কাজ করে তাহলে পুলিশ পারে না হেন কোনো কাজ, কিন্তু এযাবৎ দেখা গেছে পুলিশ পক্ষপাতিত্ব করে, সেই পক্ষপাতিত্ব করার ফলে পুলিশের যে অকর্মণ্যতা, যে কাজের যে একদম নিচু তলায় পৌঁছে যাওয়া, সেটা প্রমাণ হয়েছে। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দেখেছি যে যখনই আমরা কোনো আন্দোলন কোনো ই করি তাতে কোনো গুরুত্ব পায় না, কিন্তু এবার যে আন্দোলন হয়েছে পুলিশ বাধ্য হয়েছে। নাহলে আমি তো বলেই দিয়েছিলাম যে 72 ঘন্টার মধ্যে যদি অনশন, এই যদি না এদের অ্যারেস্ট করা হয় তাহলে আমরা অনশনে বলি।